যিনি মা তারা তিনি মা কালী, সারা বছর তিনি মা তারা। কালী পুজোতে তারা পিঠে সেই মা তারা কালী রূপে পূজিত হয়ে আসছেন। সেবায়েতদের কাছে মা তারা এই দিনটায় তারা অঙ্গে কালী রূপে বিরাজ করেন। কালী পুজোর দিন রাতে মা তারা স্বর্ণালঙ্কারে সজ্জিত হন, আর স্বর্ণালঙ্কার শোভিত রাজরাজেশ্বরী বেশে মা তারার দর্শন পাওয়ার জন্য কালী পুজোর আগে থেকেই তারাপীঠে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে। কালী পুজোতে তারাপীঠ মন্দির চত্বর তো বটেই, গোটা তারাপীঠ উৎসবের আনন্দে মেতে উঠেছে। দর্শনার্থীদের জন্য তারাপীঠের ছোট বড় লজগুলি ঝকঝক করছে দীপাবলির আলোক রোশনাইয়ে। অন্যান্য অমাবস্যা তিথির থেকে কালী পুজোর দিন গভীর রাতে সেবায়েতদের মতে নিশি পুজো হয় তারা মায়ের। নিশি পুজোর সময় মা তারাকে স্নান করিয়ে স্বর্ণালঙ্কারে সাজিয়ে তোলা হয়। কালী পুজোর দিন মা তারার জন্য দুবেলা অন্নের ভোগ হয়। অন্নের ভোগে খিচুড়ি, পোলাও, পাঁচ রকম ভাজা, দু তিন রকমের তরকারি, মাছের ঝোল, মাছ পোড়া, চাটনি, পায়েস, মিষ্টি থাকে। এছাড়াও সন্ধ্যারতির সময় লুচি মিষ্টির ভোগ নিবেদন করা হয়। কালী পুজো উপলক্ষে মন্দির চত্বর সহ তারাপীঠ শ্মশান এলাকায় পুলিশ প্রশাসন থেকে বিশেষ নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আজকে শ্যামা পুজো, আজকে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ বা ভারতবর্ষের বাইরে যেখানে দেবীপীঠ আছে, আজ একটা বিশেষ দিন। আজ তারাপীঠে মায়ের শ্যামা পুজো, কেন আমাদের তারাপীঠে কোনো কালী মূর্তি আমরা তৈরি করি না, যেহেতু মা দশবিদ্যার এক বিদ্যা, কালী হলো প্রথম বিদ্যা, দ্বিতীয় তারা বিদ্যা। তাই আজকে আমরা তারা অঙ্গে শ্যামার পুজো অর্চনা করব। এই শ্যামার পুজো অর্চনা আজকে বিশেষ দিন। আজকে ভোরবেলায় মাকে স্নান করিয়ে সকাল ছটার সময় যে মায়ের যে মঙ্গল আরতি, তারা মায়ের মঙ্গল আরতির পর ভক্তদেরকে দরজা খুলে দেওয়া হয়েছে পুজো দেওয়ার জন্য, যাতে ভক্তরা নির্বিঘ্নে নিশ্চিন্তে পুজো দিতে পারেন। তার জন্য আমরা কয়েকটা পৃথক পৃথক লাইনে ব্যবস্থা করেছি, যাতে কারো কোনো অসুবিধা না হয়। আমাদের মন্দির কমিটি থেকে সব রকম আমরা সজাগ রয়েছি, স্থানীয় পুলিশ প্রশাসন আছে। এরপর মায়ের দুপুরবেলায় অন্নের ভোগ হবে। দুপুরে অন্নের ভোগ হওয়ার পর মাকে কিছুক্ষণ বিশ্রাম দেওয়া হয়। অন্নভোগের পর সন্ধ্যা ছটার সময় হবে সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি শেষ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মায়ের মন্দিরে হবে কলস যাত্রা এবং কুমারী পুজো, এবং বিশেষ যে নিশি যে মহাযজ্ঞ সন্ধ্যা ছটার পর সেটা মায়ের গর্ভগৃহে এখানে শুরু হবে মায়ের মন্দির চত্বর থেকে। এরপরে সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি শেষে একটা পূর্ণ আরতি, সেটা বিশেষ আরতি বলা হয় এই আমাদের কালী পুজোর দিনে। বিশেষ আরতির পর আবার পুজো শুরু হয়ে যাবে, এবং যদি আমরা দেখি যে সারা রাত্রি ভক্ত সমাগম হবে, তাহলে আমরা মন্দির কমিটি থেকে ঠিক করেছি আমরা সারা রাত্রি মায়ের গর্ভগৃহ খুলে রাখবো, যাতে যারা উপোস করে আসেন তারা যেন এই নিশির মধ্যে পুজো দিতে পারেন। নিউজ আজ বাংলা, বীরভূম। শুধু নামে নয়, গুণেও সেরা, সকলের জন্য রয়্যাল রেস্তোরাঁ। বাঙালি বা চাইনিজ, সব খাবারের সঠিক গুণমানের একটাই ঠিকানা, রয়্যাল রেস্তোরাঁ। তাই দেরি না করে পরিচ্ছন্ন ও সাবলীল পরিবেশে আহারের জন্য আজই আসুন রয়্যাল রেস্তোরাঁয়। আমাদের ঠিকানা বাঁকুড়া কোতুলপুর থানার ঠিক বিপরীতে। মোবাইল নাম্বার 9732212758। সবার সেরা রয়্যাল রেস্তোরাঁ।